হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব তোমাদের ক্লাস টেনে প্রশ্নবিচিত্রা রায়মাটিনের সেকেন্ড সাবমিটিভ এক্সামের জিওগ্রাফির প্রথম পাঁচটি স্কুল, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর স্কুলের 1 মার্কসের যে এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে এই ভিডিওতে আমরা সমস্তটাই আলোচনা করে নেব। এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের বইয়ে করে দেওয়া রয়েছে, তাই ওই প্রশ্নগুলো আলোচনা করা হবে না। শুধুমাত্র বিভাগ খ এবং বিভাগ গ, অর্থাৎ 2 মার্কস এবং তোমাদের যে 1 মার্কসের যে এমসিকিউ ছাড়া যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করে নেব। তাহলে চলো প্রথম 5টি স্কুলের সলিউশন আজকের ক্লাসে আমরা করে নিই। চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কি রয়েছে আমাদের আলোচনাতে। দেখে নাও তোমাদের স্কুল 1, অর্থাৎ 274 নম্বর পেজ থেকে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট 5টি স্কুল। চলো তাহলে চলে আসা যাক প্রথম যে বিভাগ খ রয়েছে, প্রথম স্কুলের বিভাগ খ এর 2-এর দাগে 1-ই প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে। তো প্রশ্ন যেটা ফার্স্ট প্রশ্ন রয়েছে, মহাকাশ থেকে আগত উল্কা ড্যাশ স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, উত্তর হবে মেসোস্ফিয়ার। দ্বিতীয় প্রশ্ন 2-এর দাগে 2-এ প্রশ্ন রয়েছে, মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় ড্যাশ হয় উষ্ণ হয়। তৃতীয় প্রশ্ন 3 নম্বরে প্রশ্ন রয়েছে, ড্যাশ বায়ুকে বাণিজ্য বায়ু বলে, উত্তর হবে আয়ন বায়ুকে। নেক্সট প্রশ্ন 2-এর দাগে 4-এ প্রশ্ন রয়েছে, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে ড্যাশ বলে, উত্তর হবে সমুদ্র তরঙ্গ। নেক্সট প্রশ্ন 2-এর দাগে 5-এ প্রশ্ন রয়েছে, ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক, উত্তর হবে অমাবস্যা। নেক্সট 2-এর দাগে 6-এ প্রশ্ন রয়েছে, ড্যাশ মাটি তুলো চাষের জন্য বিখ্যাত, কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট প্রশ্ন 2-এর দাগে 7-এ প্রশ্ন রয়েছে, জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন 2-এর দাগের 8-এ প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের ড্যাশ এ রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে আসানসোল। দেখো এরপর আলোচনা করে নেবো বিভাগ খ। বিভাগ খ 3-এর দাগে কিন্তু 2 মার্কসের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন করতে হবে, 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্ন এবং উত্তরগুলো কি হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে 3-এর দাগের 1-এ আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, উত্তর হবে কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও সেই তাপমাত্রার সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। পরবর্তী প্রশ্ন 3-এর দাগের 2-এ প্রশ্ন রয়েছে, হিমপ্রাচীর কি, উত্তর হবে উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে পাশাপাশি প্রবাহিত উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের সবুজ জলের মাঝে এক বিভাজন রেখা বহুদূর পর্যন্ত দেখা যায়, এই বিভাজন রেখাকে হিমপ্রাচীর বলা হয়। পরবর্তী প্রশ্ন 3-এর দাগের 3-এ প্রশ্ন রয়েছে, ভারতের 2টি প্রধান কফি উৎপাদক রাজ্যের নাম লেখো, উত্তর হবে কর্ণাটক কেরালা। নেক্সট প্রশ্ন 3-এর দাগে 4-এ প্রশ্ন রয়েছে, পশ্চিম ভারতের 2টি পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রের নাম লেখো, উত্তর হবে দেখো মহারাষ্ট্রের যদি তোমরা লেখো তাহলে হবে ট্রম্বে থানে, আর গুজরাটের যদি লেখো তাহলে হবে জামনগর হাজিরা ইত্যাদি। নেক্সট চলে আসবো 3-এর দাগের 5-এ প্রশ্ন রয়েছে, জনঘনত্বের ধারণা দাও, উত্তর হবে জনঘনত্ব বলতে কোন স্থানের প্রতি বর্গ কিলোমিটার আয়তনে জন যতজন লোক বাস করে সেই সংখ্যাকে বোঝায়, অর্থাৎ কোন অঞ্চলে জনঘনত্ব এটা কিসে পরিমাপ করা হয় না প্রতি বর্গ কিলোমিটারে কি হয়, সেই অঞ্চলের মোট জনসংখ্যা ডিভাইডেড বাই অঞ্চলটির মোট আয়তন বর্গ কিমিতে। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী স্কুল 2 নম্বর স্কুল। 2 নম্বর স্কুলে আমরা আলোচনা করে নেবো বিভাগ খ। বিভাগ খ 2-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে 2-এর দাগের 1-এ ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় ড্যাশ শহরকে, উত্তর হবে বেঙ্গালুরুকে।
নেক্সট প্রশ্ন দুইয়ের দাগে দুইয়ের প্রশ্ন হচ্ছে, একটি তন্তু জাতীয় বাণিজ্য ফসল হলো ড্যাশ, উত্তর হবে পাট। নেক্সট দুইয়ের দাগে তিনে, মরা জোয়ার হলো ড্যাশ তিথিতে, মরা জোয়ার হয় ড্যাশ তিথিতে, উত্তর হবে অষ্টমী তিথিতে। নেক্সট দুইয়ের দাগে চারে প্রশ্ন হচ্ছে, বায়ুর গতিবেগ মাপক একক হলো ড্যাশ, উত্তর হবে নট। এরপর চলে আসবো আমরা তিনের দাগে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথম যেটা রয়েছে তিনের দাগের একে, বস্ত্র শিল্প একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটি ঠিক। নেক্সট রয়েছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 95%, এটি ভুল। নেক্সট রয়েছে তিনের দাগে তিনে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে কালবৈশাখীর সৃষ্টি হয়, এটি ভুল। নেক্সট রয়েছে দুইয়ের দাগে তিনের দাগে চারে, সমুদ্র স্রোত সৃষ্টির সর্বপ্রধান কারণ হলো কোরিওলিস বল, এটি ঠিক। এরপর চলে যাব আমরা বিভাগ গ। বিভাগ গ এ তোমাদের রয়েছে 2 মার্কসের প্রশ্ন। তো চারের দাগের একে প্রশ্ন রয়েছে, মুখ্য জোয়ার কি? আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের সর্বাপেক্ষা নিকটবর্তী হয়, সেই স্থানে চন্দ্রের সর্বাধিক মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় মুখ্য জোয়ার। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, গৌণ জোয়ার কাকে বলে? পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয় তার ঠিক বিপরীতে অর্থাৎ প্রতিবাদ স্থানে মূলত কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তাকে বলা হয় গৌণ জোয়ার। পরবর্তী প্রশ্ন চারের দাগে দুইয়ে প্রশ্ন রয়েছে, 22 ব্যালব সূত্রটি লেখো, উত্তর হবে, উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিক পিছন করে দাঁড়ালে ডান দিক থেকে বাঁদিকের বায়ুতে চাপ কমতে থাকে, অর্থাৎ ডান দিকে উচ্চচাপ এবং বাঁদিকে নিম্নচাপ থাকে। দক্ষিণ গোলার্ধে একটি বিপরীত অবস্থা দেখা যায়, অর্থাৎ ডান দিকে নিম্নচাপ আর বাম দিকে উচ্চচাপ বিরাজ করে, এটিকেই বলা হয় 22 ব্যালব সূত্র নামে পরিচিত। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, মেরুপ্রভা কাকে বলে? উত্তর ও দক্ষিণ মেরুতে যখন একটানা 6 মাস রাত্রি থাকে, তখন ওখানকার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোক জ্যোতি দেখা যায়, একে বলা হয় মেরুজ্যোতি বা মেরুপ্রভা। নেক্সট প্রশ্ন চারের দাগে তিনে, খারিফ শস্য কাকে বলে? মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতে যে কৃষিজ ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় খারিফ শস্য বা খারিফ চাষ। উদাহরণ কি হবে, আমন ধান, ভুট্টা, বাজারা, বাদাম, কার্পাস, আখ, ডাল প্রভৃতি। এরপর চলে যাবো আমরা পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে, রবি শস্য কাকে বলে? মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতে যে কৃষিজ ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় রবি শস্য। উদাহরণ কি, গম, বোরো ধান, ছোলা, জোয়ার, বিভিন্ন শাকসবজি, আলু ইত্যাদি। নেক্সট প্রশ্ন চারের দাগে চারে, উদীয়মান শিল্প কি? গুরুত্ব ও চাহিদার ভিত্তিতে পেট্রোরসায়ন শিল্পের স্থান একেবারে উঁচু সারিতে। বর্তমানে এই শিল্প দ্রুত হারে বেড়ে চলেছে বলে একে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে, আধুনিক শিল্প দানব বলতে কি বোঝো? পেট্রোরসায়নের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প একই সাথে বৃহৎ আকারে বিকাশ লাভ করে বলে একে আধুনিক শিল্প দানব বলা হয়। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী স্কুল, 3 নম্বর স্কুল। 3 নম্বর স্কুলে একেবারে আলোচনা করে নেবো বিভাগ খ। বিভাগ খ এ দুইয়ের দাগে রয়েছে প্রথমেই যেটা রয়েছে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ু হলো শন, এটি ঠিক। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগে, উষ্ণ সমুদ্র স্রোতের সঙ্গে হিমশৈল ভাসমান অবস্থায় থাকে, ভুল। নেক্সট সড়কপথকে উন্নয়নের জীবনরেখা নামে অভিহিত করা হয়, এটিও ভুল। এরপর চলে আসবো আমরা দুইয়ের দাগে দুইয়ের শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ড্যাশ জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বাধিক, এটা হবে মৌসুমী জলবায়ু অঞ্চলে। নেক্সট দুইয়ের দাগে প্রশ্ন রয়েছে, ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক, অমাবস্যা তিথিতে। পরের প্রশ্ন তিনের দাগে, ড্যাশ কে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে? উত্তর হবে কানপুরকে। এরপর চলে আসবো দুইয়ের দাগে তিনে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো প্রথম যেটা রয়েছে, নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে কি বলে? তাকে বলে আর্দ্রতা। কেউ কেউ কিন্তু আপেক্ষিক আর্দ্রতাও করতে পারো। তোমরা এই প্রশ্নটি একবার, আমার একটু ডাউট রয়েছে, তোমরা একটু স্কুলের স্যারদের কাছ থেকে উত্তরটা জেনে নিও। তো পরের প্রশ্ন যেটা রয়েছে, ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মুম্বাই।
এরপর চলে যাব আমরা বিভাগ গয়ে। বিভাগ গয়ে রয়েছে 2 মার্কসের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তিনের দাগের একে হেটারোস্ফিয়ারের 2টি বৈশিষ্ট্য লেখো। হেটারোস্ফিয়ারের ওপর 88 থেকে 10,000 কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত। নেক্সট যেটা রয়েছে, হেটারোস্ফিয়ারের গ্যাসীয় পদার্থগুলি তাদের ভর অনুসারে বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, অ্যালবেডো কি? উত্তর হবে, সূর্য থেকে আগত মোট শক্তি 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে। এই আগত শক্তিকে যদি 100% ধরা হয়, তবে 34% পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়। একে বলা হয় অ্যালবেডো। নেক্সট প্রশ্ন 3-2 প্রশ্ন রয়েছে, মরা কোটালের 2টি বৈশিষ্ট্য লেখো। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ও সূর্য পরস্পর সমকোণে থাকে। পরের প্রশ্ন যেটা রয়েছে অথবা দিয়ে, পেরিজি অবস্থানের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে, প্রথম বৈশিষ্ট্য, চাঁদ ও পৃথিবীর দূরত্ব 3.56 লক্ষ কিমি। নেক্সট যে বৈশিষ্ট্যটি রয়েছে, এই অবস্থানে জোয়ারের প্রাবল্য 20% বেশি হয়। পরবর্তী প্রশ্ন 3-3, ভারতে পাট শিল্পের 2টি সমস্যা লেখো। তো প্রথম সমস্যা, কাপড়ের থলে, কাগজের ব্যাগ, পলিথিন, প্লাস্টিক প্রভৃতি বিকল্প তন্তু বাজারে আসার ফলে পাট তন্তুর বাজারে অনেকটা সংকুচিত হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, পাটজাত দ্রব্য রপ্তানিতে সরকারকে খুব বেশি রপ্তানি শুল্ক দিতে হয়, এজন্য পাটজাত দ্রব্যের দাম কিন্তু বেড়ে গেছে বা বেড়ে যাচ্ছে। নেক্সট চলে আসবো পরের প্রশ্ন অথবা দিয়ে। প্রশ্ন হচ্ছে, বাগিচা কৃষি বলতে কি বোঝো? ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের প্রাচীন উপনিবেশ অধ্যুষিত রপ্তানি নির্ভর যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় বাগিচা কৃষি। উদাহরণ কি? ভারতে চা, কফি, রাবার ও বিভিন্ন মশলা হলো বাগিচা ফসল। নেক্সট প্রশ্ন 3-4, প্রশ্ন হচ্ছে, অনুসারী শিল্প কি? উত্তর হবে, একটি শিল্পে উৎপন্ন দ্রব্যাদিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যখন পরস্পর নির্ভরশীল অনেকটা গড়ে ওঠে, তখন প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প এবং তার উপর ভিত্তি করে যে শিল্পগুলি গড়ে ওঠে তাকে বলা হয় অনুসারী শিল্প। উদাহরণ কি? তেল শোধন ও পেট্রোল রসায়ন শিল্পের সঙ্গে প্লাস্টিক শিল্প, মোটর গাড়ি শিল্পের পাশাপাশি প্লাস্টিক, ফোম, ব্যাটারি, কাঁচ শিল্প গড়ে উঠেছে। পরের প্রশ্ন অথবা দিয়ে, প্রশ্ন হচ্ছে, তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বোঝো? কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষার উদ্দেশ্যে কম্পিউটার ও টেলি যোগাযোগের সাহায্যে তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন ও আদান প্রদান সংক্রান্ত কাজকর্মকে একত্রে বলা হয় তথ্য প্রযুক্তি শিল্প। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী স্কুল, 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলে আলোচনা করে নেব বিভাগ খ। বিভাগ খয়ের 2-এর দাগে প্রথমেই রয়েছে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ধান একটি মিলেট শস্য, এটি ভুল। নেক্সট রয়েছে, মেঘাচ্ছন্ন রাত্রিতে শিশির বেশি পড়ে, এটি ভুল। চলে আসবো পরের প্রশ্ন, 2-2 রয়েছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে। পরের প্রশ্ন, 2-2 হিমপ্রাচীর ড্যাশ মহাসাগরে দেখা যায়। উত্তর হবে, আটলান্টিক মহাসাগরে। এরপর চলে আসছি আমরা 2-3। 2-3 তোমাদের রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক গুলি মিলিয়ে লেখো। তো প্রথমে রয়েছে ক্রান্তীয় ঘূর্ণপাত, আর এর পাশে রয়েছে ল্যাব্রাডর। আমরা জানি কি ল্যাব্রাডর এটা একটা স্রোত, অতএব 1 হবে এখানে, আর ক্রান্তীয় ঘূর্ণপাত হচ্ছে ইয়াস। নেক্সট চলে আসবো আমরা 2-4, একটি বা 2টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়? উত্তর হবে, বাত পতাকা। পরবর্তী প্রশ্ন 2-2, ইমেল কি? ইমেল কথার হচ্ছে ফুল ফর্ম ইলেকট্রনিক মেল। ইমেলের সাথে কি হয়? তথ্য আদান প্রদান করা হয়, এটাকে বলা হয় ইমেল। এরপর চলে আসছি আমরা পরের প্রশ্ন, অর্থাৎ বিভাগ গয়ে। বিভাগ গয়ে রয়েছে তোমাদের 2 মার্কসের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, 3-1, কোরিওলিস বল কি? পৃথিবীর আবর্তনের প্রভাবে ভূপৃষ্ঠের গতিশীল প্রাকৃতিক বস্তুর ওপর যে দিক বিক্ষিপ সৃষ্টি হয় তাকে বলা হয় কোরিওলিস বল। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে, প্রশ্ন হচ্ছে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রতিপাত ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে
পর্বত অতিক্রম করে। যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন বৃষ্টি কম হয়। পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি কম হয় বলে একে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। পরবর্তী প্রশ্ন, তিনের দাগে দুয়ে পেরিজি কাকে বলে? পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যখন 3,56,000 কিমি হয় তখন পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে বলা হয় পেরিজি। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্রের পৃষ্ঠ জলরাশি প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য স্থানের দিকে নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী প্রবাহকে বলা হয় সমুদ্র স্রোত। নেক্সট প্রশ্ন, তিনের দাগে তিনে ভারতের কৃষির একটি সমস্যা উল্লেখ করো। মৌসুমী বায়ুর উপর অত্যধিক নির্ভরশীলতা ভারতীয় কৃষির হচ্ছে অন্যতম সমস্যার কারণ। পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে অনুসারে শিল্প কাকে বলে? একটি শিল্পে উৎপন্ন দ্রব্যাদিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যখন পরস্পর নির্ভরশীল অনেক বড় শিল্প গড়ে ওঠে তখন প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প এবং তার উপর ভিত্তি করে গড়ে ওঠা অন্যান্য শিল্পগুলিকে বলা হয় অনুসারী শিল্প। উদাহরণ কি? তেল শোধন ও পেট্রো রসায়ন শিল্পের সঙ্গে প্লাস্টিক শিল্প, মোটর গাড়ি শিল্পের পাশে প্লাস্টিক, হোম, ব্যাটারি, কাঁচ শিল্প ইত্যাদি। পরের প্রশ্ন তিনের দাগে চারে, প্রশ্ন হচ্ছে সেন্সাস কি? উত্তর হবে কোনো একটি দেশে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ সার্বিক কর্মসূচিকে বলা হয় আদমশুমারি বা সেন্সাস। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে সোনালী চতুর্ভুজ কি? ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই, পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী 4 লেন বিশিষ্ট সড়ক পথ হল সোনালী চতুর্ভুজ। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী স্কুল, 5 নম্বর স্কুল। 5 নম্বর স্কুলে আমরা আলোচনা করে নেবো বিভাগ খ থেকে। তো প্রথমে রয়েছে দুই দেবের একে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, বায়ুচাপের পরিমাপের একক হলো ড্যাশ। উত্তর হবে মিলিবার। পরের প্রশ্ন দুয়ের দাগে, জাপান স্রোত হল এক প্রকার ড্যাশ সামুদ্রিক স্রোত। উত্তর হবে উত্তরমুখী উষ্ণ সামুদ্রিক স্রোত। এরপর চলে আসবো আমরা দুয়ের দাগে দুয়ে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথম যেটা রয়েছে, ভূপৃষ্ঠের সমান্তরালে উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে তাপের প্রবাহকে অ্যাডভেকশন বলে, এটা ঠিক। নেক্সট রয়েছে দুয়ের দাগে, ভারতের কর্ণাটক রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানাধিকারী করেছে, এটা ভুল। উত্তর হবে মহারাষ্ট্র। নেক্সট রয়েছে দুয়ের দাগে তিনে, বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেব। তো প্রথম যেটা রয়েছে নিরক্ষীয় শান্ত বলয়, এপাশে রয়েছে পেরুস্রোত। পেরুস্রোত হবে দেখো হ্যাম্বোল অর্থাৎ এক। নিরক্ষীয় শান্ত বলয় এটা হবে ডোল ড্রাম অর্থাৎ তিন। নেক্সট চলে আসবো দুয়ের দাগে চারে। তো প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ভারতের কোন রাজ্য জোয়ার উৎপাদনে প্রথম? উত্তর হবে মধ্যপ্রদেশ। নেক্সট চলে আসবো দুয়ের দাগে, ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর হবে দুর্গাপুরকে। এরপর চলে যাব আমরা পরবর্তী যে প্রশ্ন, বিভাগ গয়ে 2 নম্বর 2 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে। তো প্রথম প্রশ্ন তিনের দাগের একে, আপেক্ষিক আর্দ্রতা কি? কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও সেই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট চলে আসবো তিনের দাগে দুয়ে, প্রশ্ন রয়েছে সিজিকি কি? সিজিকি কথার অর্থ হলো যোগবিন্দু। পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিকি। নেক্সট প্রশ্ন তিনের দাগে তিনে, প্রশ্ন হচ্ছে খারিফ শস্য বলতে কি বোঝো? মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতে যে কৃষিজ ফসল উৎপন্ন করা হয় তাকে বলা হয় খারিফ শস্য। উদাহরণ কি? আমন ধান, ভুট্টা, বাজারা, বাদাম, কার্পাস, আখ, ডাল প্রভৃতি। পরবর্তী প্রশ্ন তিনের দাগে চারে, প্রশ্ন হচ্ছে পেট্রো রসায়ন শিল্পকে শিল্পদানব বলা হওয়ার কারণ কি? পেট্রো রসায়নের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প একই সাথে বৃহৎ আকারে বিকাশ লাভ করে বলে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। তাহলে এই হলো তোমাদের 1 নম্বর স্কুল থেকে 5 নম্বর স্কুল অর্থাৎ 274 নম্বর পেজ থেকে 278 নম্বর পেজ পর্যন্ত 1 মার্কস এবং 2 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে
তার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। তাহলে এখানেই আজকের ক্লাস শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।